এবারে শোনা, দাঁড়ান দাঁড়ান। এই দারুণ ভাই, এই একটু সুমন বাবুর সাথে দেখা করবো। দেখা হবে না, দাদাবাবুর আদেশ, সুমন বাবুর সঙ্গে দেখা হবে না। কিন্তু আমাদের যে খুব দরকার ছিল, মানে ওনার সাথে দেখা না করলে তো হবে না। আসলে সুমন বাবু হচ্ছে আমার দাদার শালার নাতির ভাগ্নের ভাই আর কি। বুঝলেন কিনা? এবার যাব? হ্যাঁ নিশ্চয়ই যাবেন, যান, কিন্তু একটু তাড়াতাড়ি আসবেন। চলো বে, বারবার যাব। দেখুন, যে অর্ডার গুলো দেওয়া আছে সেগুলো কালকের মধ্যে আমাদের গোডাউনে পৌঁছানো চাই, ওগুলো অন্য কাজ কোনো হেল্ড আপ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই জিনিসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ বসুন। হ্যাঁ ওকে, তাহলে পরে কথা হবে। ওকে ওকে, তো আপনারা কি কোনো ব্যবসায়িক প্রয়োজনে? বুঝলেন কিনা স্যার, ব্যবসাটা ঠিক মোটর গাড়ি বেচা কেনা নয়, তবে নিতান্তই ব্যক্তিগত। হ্যাঁ কি চান আপনারা? দেখুন আমি আপনার মামা। আমি আপনার মামি, থুড়ি ছোট মামা আর কি। আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে। কোথায়? যেখানে বলবো সেখানে। ইয়ার কি মানে জায়গা পাও না? এটা অফিস, বেরিয়ে যাও। আই সে গেট আউট। ওসব বেরিয়ে যেতে বলবেন না স্যার, বুঝলেন কি না? রীতিমতো দারোয়ানকে ঘুষ দিয়ে খাই। আই সে গেট আউট। আই চুপ, কোনো কথা বলবে না, একদম চুপ। চুপচাপ আমাদের সঙ্গে যাবে, আর বাইরে বেরোনোর সময় তোমার কর্মচারীদের সামনে এমন ভাব দেখাবে যেন আমরা সত্যি সত্যি তোমার মামা। তা না হলে কিন্তু সত্যি সত্যি গুরুর ছুরিটা ওই পেটে ঢুকে যাবে, বুঝলেন কি না? চলো আসুন। চলো নাকি শুভন, কোথায় আছো? ওদের আমি চিনি না, ওরা ছুরির ভয় দেখে আমায় নিয়ে যাচ্ছে। হোয়াট, এখানে এসে গুন্ডামি? একটি কথা নয়, তাহলে পৃথিবীর মা আপনাকে ত্যাগ করতে হবে। তোমরা সুমনকে কোথায় নিয়ে যাবে? বুঝলেন কি না, ওর জন্য ওর মা সব সময় কাঁদে। হ্যাঁ তোমরা কি চাও যে তোমাদের সামান্য জেদের জন্য সুমনের জীবনটা নষ্ট হয়ে যাক? সন্তানের ভালো মন্দের চিন্তা তার মা বাবারই করা উচিত। কিন্তু মা বাবার এটাও চিন্তা করা উচিত কি করে সন্তান ভালো থাকে, সুখে থাকে। অভাবের মধ্যে টেনে নিয়ে গিয়ে শুধু চোখের জল দিয়ে সন্তানের ভালো করা যায় না। আমি ওদের টাকা দেবো, যা চায় তাই দেবো। তুমি সুমনের মাকে গিয়ে বলো যে আমি সুমনকে জীবনে প্রতিষ্ঠিত করতে চাই, ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই। মানুষ করে গড়ে তোলার জন্যে আমাদের দেশে অনেক বাপ মাহারা সন্তান অনাথ আশ্রমে আছে, তাদের মধ্যে কাউকে এনে মানুষ করলেই হয়। আমার মেয়ে সুমনকে ভালোবাসে, আমার স্ত্রী ওর মধ্যে তার হারানো ছেলেকে খুঁজে পেয়েছে। হারানো ছেলে? হ্যাঁ, আমার ছেলে ছোটবেলায় মেলায় হারিয়ে যায়, আমরা আজও তাকে খুঁজে পাইনি, সে বেঁচে থাকে, আজ তোমারই মতো বড় হতো, তুমিও আমার ছেলেরই মতো। তোমাদের আমি অনুরোধ করছি, সুমনকে তোমরা নিয়ে যাও না, বিনিময়ে তোমাদের আমি অনেক টাকা দেবো। টাকা? মিস্টার চৌধুরী টাকা দিয়ে বাজারের পণ্য কেনা যায়, কিন্তু মায়ের সন্তান কেনা যায় না। ওকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। আই রবি,